গুড ইভিনিং বন্ধুরা তো এক ঐতিহ্যবাহী আর কি বোলপুরের পৌষ মেলা তোমাদের সামনে একটুখানি তুলে ধরছি কেননা আমার দুই ছেলে গেছে ওরা যা পেরেছে তাই তুলছে তুলে নিয়ে এসেছে তোমাদের জন্য কেননা আমার তো জানোই সন্ধ্যাবেলায় মানে ঠান্ডাতে শ্বাসের কষ্ট হয় বলে আমি সেরকম শীতে সন্ধ্যাবেলায় বের হই না তো যাই হোক ওরা যা পেরেছে হ্যাঁ তাই তুলে নিয়ে আসছে ওরা তো অত ক্যামেরা ধরে না ক্যামেরাটা তো বেশিরভাগটা আমিই ধরি এই ঘরের একটু টুকটাক কাজে অনেক সময় ধরে কিন্তু এই সমস্ত জায়গায় আমিই ধরি দেখতে পাচ্ছ কত ভিড় বাপরে বাপ মানে আমার তারপরে বলছি দুই ছেলে আস এসে কী কী মেলাতে কমপ্লিমেন্ট করলো আর কি কী কী বললো এই যে দেখো শান্তিনিকেতন পৌষ মেলা কিন্তু আমার মানে দুপুরেই শরীরটা এত খারাপ হয়ে গেছিল মানে কি বলবো আর যাই হোক মানে অল্প একটু দুপুরবেলায় খেয়েছি শরীরটা এত খারাপ হয়ে গেছে তো এখান থেকে এই যে পৌষ মেলার লোক ভিড় ওরা বাইকে করে গেছিল আর কি ওর বাবা দিয়ে এসে ওর বাবাও ভেতরে ঢুকে নিয়ে এত ভিড় বলে তো তো বলছিল সমস্ত জিনিসের দামই নাকি অনেক বেশি বলে হ্যাঁ তো এরকম অনেকেই গেছে ইউটিউবাররা তারা গিয়ে বলছে দাম কম দাম কম একদমই ঢামলা বাজে কথা আর কি তো সমস্ত মানে কোনো কিছু আর মনে হয় মেলায় বাকি নেই তোমাদের সাথে আমিও দেখছি আর কি দেখো ভিড় দেখছো কী ভিড় বাপরে বাপ মানে আমার তো মনে হয় গায়ের লোক বোধহয় কমই এসেছে মানে যারা আসে তারা হয়তো দিনের বেলাতেও মেলা খোলা থাকে ওই সন্ধেবেলাতে মানে কলকাতার থেকে এত পাবলিক এসেছে যে মানে হোটেল টোটেল আর কিছুই বাকি নেই রিসোর্ট বলো হোটেল বলো সমস্ত ভর্তি মানে এখন যদি কেউ আসতে চায় এখানে বোধ আর থাকার জায়গা পাবে না এরা সব আগেই কিছু এখানকার লোকাল লোকও আছে সবই তো আর কলকাতা ভেঙে আসলে তো সমস্ত লোকই এখানে সেটা তো কথা না মানে সমস্তই মানে এখানের লোক কলকাতার লোক মানে হোটেলের অবস্থা যেন আমাদের কি বলবো তোমাদেরকে তো বোধহয় আগেই বলেছি যে মানে এত জিনিসের দাম বেড়ে গেছে ডিম থেকে সবজি থেকে মাছ মাংস মানে সাংঘাতিক পরিমাণের সবচেয়ে বড় কথা কি হয়তো তোমরা দেখলে এটাই বলবে আমিও বলবো অবশ্য কেননা আমারও এটা প্রথম আর কি প্রথম না গেলবারও হয়েছিল তো এবারও দেখছি তো তাতে আমার মনে হচ্ছে যে অনেক জায়গার মেলাই অনেক বেশি আরও ভালো হয় মানে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা কথা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঐতিহ্যবাহী জায়গা আর কিছু কিছু খাবার আছে সত্যি কথাই মানে খুবই ভালো এই যে আমার ছোটো ছেলে তালহারা হয়ে যাচ্ছে ও যে হারিয়ে যায়নি এটাই তো আমার বড় কথা এত ভিড়ের মধ্যে যাই হোক এখন হারিয়ে গেলে হয়তো বাড়ি চিনবে হুম চিনে চলে আসবে চিনতে পারবি তো বাড়ি হ্যাঁ বাড়ি চিনতে পারবে আমি ভয়েস দিই ওর সাথেও কথা বললাম তো যাই হোক মানে যে সমস্ত জিনিসগুলো আর কি এখানে মানে পাওয়া যায় হ্যাঁ সেগুলা হয়তো আর কোথাও সে আর আর কোথাও হয়তো সেখানে হয়তো পাওয়া যায় না যেমন জানি এখান থেকে বলো এখানকার গ্রাম বাংলার জিনিস বলো অনেক কিছুই কলকাতাতে যায় কেননা কলকাতাতে তো খুব একটা দূরত্ব না দুই আড়াই ঘন্টা সকালবেলায় চলে যায় আর কি কলকাতাতে কিন্তু তার মধ্যেও অনেক খাবার দাবার হ্যাঁ নলেনগুড় নলেনগুড়ের মানে এই সমস্ত জিনিসগুলো আরও বোধহয় অনেক কিছু আছে আমি জানি না যেমন চুরি মালা কানে এই সমস্ত জিনিস তো আমার ছোট ছেলে বড় ছেলে এসে লোক আরে বাবা রে বাবা লোক তো এসে ওরা বলছে যে এরকম অনেক দাম আর কি হ্যাঁ তো আমার জন্য দুই ছেলে তো একটা আংটি নিয়ে এসছে তো কুড়ি টাকা নিয়েছে আংটিটার দাম আমি এই তো কালকেই রঙ উঠে যাবে জল লেগে তো যাই হোক হরেক মাল বলে সত্তর টাকার কম নেই জানি না ওরা কতটা কী ঘুরেছে আর কি মানে মালা টালা আর মানে মালাগুলো তোমার একটু অন্যরকম হয় আর কি ওদের হাতের কাজ তারপরে কানের মানে বিভিন্ন রকম যেটা মানে খুব কমই দেখি জুয়েলারি সব দোকানে বেশি থাকে আর কি মানে এই সমস্ত জিনিসগুলো আর কি কিছু কিছু তো মিল থাকেই কিন্তু কিছু কিছু আবার হচ্ছে তোমার একটু অমিলও থাকে আর কি হ্যাঁ তো সেই অমিলটার জন্যই আর কি বোধ হয় মনে হয় আমার তারপরেও রবীন্দ্রনাথের মানে একটা জায়গায় সেরকম কিন্তু দেখো সেরকম প্যান্ডেল ট্যান্ডেল কিন্তু দোকানগুলো যে বিশাল কিছু ব্যাপার হাইফাই ফাই সেরকম কিছু করেনি হ্যাঁ তো কিছু তো একটা ব্যাপার আছে না হলে কেন মানুষ মানে এত মানুষের ঢল বলো অনেক মেলাই তো দেখেছ তোমরা হ্যাঁ আমার মনে হয় আমিও দেখেছি আমিও গেছি কিন্তু এইরকম জনসমুদ্র তো দেখিনি এমন এমনকি দুর্গাপূজা বলো কালী পূজা বলো আমি বেরিয়েছি এবার যাইনি অবশ্য কাশি তো যাই হোক তো এরকম তো দেখিনি আমার মনে হয় আমার ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো এরকম লোক দেখো নি আর কি মানে কি বলবো এক দোকানে তো মানে দোকানে সব হুমড়ি খেয়ে খেয়ে পড়ার মতন আর যথেষ্ট ওরা এসে বললো জিনিসের দাম হুম যথেষ্টই জিনিসের দাম আর কি তো মানে আর কি বলবো তো কিছু তো একটা ব্যাপার আছেই আর কি সেই কারণেই তো মানুষ আসে হয়তো ভালো লাগে শান্তি লাগে হ্যাঁ তা না ছাড়া বলো কোনো মানুষই এখন সেরকম বোকা না হ্যাঁ বেশিরভাগই চালাক আর কি তো তারা তাদের পয়সা খরচ করে আসবে যখন নিশ্চয়ই কিছু ভালো লাগে হ্যাঁ ভালো না লাগলে তো এত মানুষ হতে পারে না তাই না তো সেটাই হচ্ছে কথা তো নাগদোলায় আমার ছেলেরা চড়েনি ওদেরকে ওর বাবা যা টাকা দিয়েছে ওরা খেয়ে টেয়ে ওই যে ছোটো ছেলে আগে আগে যাচ্ছে বাবা কী যে দেখছে ওই জানে হ্যাঁ হ্যাঁ নাগরদোলা দেখছে তো দেখে এসে যতটুকু দেখো বলছে দশ রাউন্ড নাগরদোলা দশ একশো টাকা মানে ওর কাছে ওদের দুই ভাইয়ের কাছে অনেক দাম লেগেছে আসলে মেলাতে আমরা মনে করি যে মেলাতে বোধহয় সস্তা কিন্তু সব সময় তো ওরা ভেবেছিল যে এখানে বোধহয় সস্তা হবে কিন্তু সেরকম মানে সস্তা হয় নি আর কি হুম তো মনে হয় মথুরার কেক অমুক কেক তমুক মানে ও এই সময় তো আসে বোধ হয় হ্যাঁ যাই হোক আমি তো দেখিনি আমি তোমাদের সঙ্গে সঙ্গেই দেখছি তাহলে ওরা যতটুকু পারলো বন্ধুরা ততটুকুই তোমাদের সামনে আমি শেয়ার করলাম হুম ওর ওরা যতটুকু পেরেছে তুলে এনেছে এত ভিড়ও তো এটাও তো সত্যি কথা যে ক্যামেরাটা যে করবে কোথায় হ্যাঁ এবার দেখো মোবাইলটা খুলে খুলে যখন করবে এই এত ভিড়ের মধ্যে যদি হাত থেকে টেনে নিয়ে মোবাইলটা নিয়ে চলে যায় আমি তো এই দোলনাটায় কোনো দিনই চড়তে পারবো না নৌকা ওরে বাবা আমি কোনো কিছুতেই চড়তে পারি হ্যাঁ এটাতে দেখো সাহস কত বড় এটাতে উঠবে হ্যাঁ তো যাই হোক ওদের হাতে ওই যে পেছন থেকে সমানে আমার ভয়েসে বলে যাচ্ছে টাকা ছিল না তো ও কেন আমিও হয়তো ক্যামেরা করার সময় আমার হাতের থেকে কেউ যদি টান মেরে আমি কেন অন্য মানুষও আর কি তোমরাও যেই হও না কেন টান মেরে নিয়ে গেলে তুমি কোথার থেকে খুঁজে বার করবা তারপরে ওরা এগরোল টেগরোল সমস্ত কিছু খেলো তাহলে বন্ধুরা যে আমি যতটুকু পারলাম তোমাদের দেখালাম আজকের মতন ভিডিওটা শেষ করি টাটা বাই বাই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আসছি